ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের পবিত্র ঈদ উল আজহা করোনা সৃষ্ট পরিবেশের মাজতে দেরগাঁওতো অনুষ্টুপিয়াক উদযাপন করা হয়েছে পবিত্র ঈদ। ধর্মীয় পরম্পরাগত রীতি নীতি অক্ষুণ্ণ রাখি জিকির সম্রাট রেকিবউদ্দিন আহমেদর গৃহভূমি দেরগাঁওর বালিপাটতো দেখা গেছে ঈদর উৎসাহ। জিকির সম্রাট রেকিবউদ্দিন আহমেদর এসময়ের সহযোগী শিল্পী ওয়াজিদুর রহমান আর সঙ্গীবৃন্দয় ঈদ উপলক্ষে নিজের বাসগৃহর চৌহদতেই পরিবেশন করে জিকির আর জারি। সরকারি নির্দেশনা আর কোভিড প্রটোকল বজায় রাখি পুয়ায় আরম্ভ করেছে ঈদর মেহফিল। সম্প্রতির নিদর্শন দাঙি ধরে আপন পাহরা হয়ে প্রকৃতির নির্জনতাত সকলে গাইছে সম্প্রীতির গান। ঈদর দিনাখন পুয়াতে সকলো একগোট হয়ে আমি সরকি হলেও ঈদ উদযাপন করছো। হিন্দু মুসলমান মোর ভাইটি ভন্টিহত সকলকে একলগ করে পেলে আমি আজি ঈদ উদযাপন করছো। এখন সম্প্রীতির ভূমি অসম দেশ, এই দেরগাঁওখনো আমার এক সম্প্রীতির বাহক, সম্প্রীতির পটভূমি বলে কোব পারি। এই দেরগাঁওতেই বহুত জ্ঞানী গুণী ব্যক্তির জন্ম হয়েছিল। সৈয়দ আব্দুল মালিক, প্রয়াত জিকির সম্রাট রেকিবউদ্দিন আহমেদ আদি করে পেলায় এই সকল গুরুর আশীষ আগত লৈ আমি এই সম্প্রীতির ভূমি দেরগাঁওত আজি আমি ঈদ উদযাপন করছো। দেরগাঁওর পৰা অপূর্ব শর্মার রিপোর্ট, নেক্সট নিউজ, গুৱাহাটী।